বন্ধুরা, পূর্বেই আমি মে মাসের ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা প্রত্যেকেই দেখেছেন। আজ আমি দেখাবো ছাদ বাগানের যে গরমের সবজিগুলো ফলিয়েছিলাম সেই গরমের সবজি হারভেস্টিং করে। সবার প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি এবছর আমি ছাদ বাগানে কতটা হিউজ পরিমাণে কলমি শাক প্রতিস্থাপন করেছি। কলমি শাকগুলো অনেক বড় হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত ছাদ বাগানে কলমি শাক চাষ করেননি তাদের আমি বলবো অবশ্যই কলমি শাক ছাদ বাগানে চাষ করুন। এই গাছের শুধুমাত্র বীজ যে কোনো মিডিয়ায় প্রতিস্থাপন করলেই কিন্তু আপনারা বহুবার কেটে কেটে খেতে পারেন। এতে কোনো যত্ন পরিচর্যা কিচ্ছু লাগে না, একবার কেটে খেয়ে নেবার পর শুধুমাত্র তরল সার প্রয়োগ করবেন। এছাড়া যদি আপনারা ডিটেলসে কিভাবে আপনারা বীজ প্রতিস্থাপন করবেন, কি পরিচর্যা করবেন জানতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। একবার কলমি শাকের বীজ প্রতিস্থাপন থেকে সম্পূর্ণ পরিচর্যাটা দেখে নেবেন। যাই হোক, চলুন কথা বলতে বলতে আমি এবার আপনাদের দেখিয়ে নিই আমার ছাদ বাগানের ঢ্যাঁড়স গাছগুলোকে। ঢ্যাঁড়স গাছগুলিতে আবারও কত হিউজ পরিমাণে ঢ্যাঁড়স ফলে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কিছুদিন পূর্বেই শর্ট ভিডিওয়ে প্রথম হারভেস্টিং করেছিলাম, যখন ঢ্যাঁড়স ছাদ বাগান থেকে তার আপডেট শেয়ার করেছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছেন। আবারও আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলিতে কত হিউজ পরিমাণে ঢ্যাঁড়স ফলে রয়েছে প্রত্যেকটা গাছে। বন্ধুরা, আপনারা তো জানেন আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমার ছাদ বাগান করি, আর ঢ্যাঁড়স গাছগুলোও জৈব পদ্ধতিতেই করেছি। যারা ভাবছেন জৈব পদ্ধতিতে কীভাবে ছাদ বাগানে ঢ্যাঁড়স ফলাবেন এবং একটি গাছ থেকে বারে বারে কীভাবে হারভেস্টিং করবেন, কীভাবে ফসল পাবেন, তাদের জন্য আমি একটি ভিডিও করেছিলাম ঢ্যাঁড়স গাছের বীজ প্রতিস্থাপন থেকে শুরু করে ঢ্যাঁড়স গাছের সম্পূর্ণ ঢ্যাঁড়স ফলানো পর্যন্ত। যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন কত সহজ সরল পরিচর্যায় কিন্তু ছাদ বাগানে ঢ্যাঁড়স চাষ করা যায়। তবে একটা সত্যি কথা বলতে, যে দুটো একটা গাছ যদি ছাদ বাগানে বসান তাহলে কিন্তু তিন চারজনের খাবার মতন হবে না। আমার বাড়ির সদস্য মোট ছজন, তাই আমি একটু হিউজ পরিমাণে যে কোনো গাছই বসাই, একটু হিউজ পরিমাণে বসাই, তবেই আমার সাংসারিক চাহিদাটা মিটে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স হারভেস্টিং আমার করে নেওয়া অনেকটাই হয়ে গেল। আপনারা যারা ছাদ বাগানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ধরনেরই সবজি গাছ বসাননি, শুধুমাত্র ফুল গাছ ছাদ বাগানে প্রতিস্থাপন করেছেন, তাদের অনুরোধ করব যে কোনো এক ধরনের বা দু ধরনের ছাদ বাগানে সবজি গাছের বীজ এনে প্রতিস্থাপন করুন এবং গাছ তৈরি করুন। আপনারাও কিন্তু ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পরিচর্যায় এইরকম সুন্দর ফসল ফলাতে পারবেন। খুব যত্ন পরিচর্যা করতে হয় না। ফুল গাছের যেমন অধিক যত্ন পরিচর্যা করেন তেমনটা কিন্তু এই সবজি গাছের লাগে না, কারণ সবজি গাছগুলো যে কোনো একটা সিজনে হয়, ধরুন শীতকালে অথবা গ্রীষ্মকালে অথবা বর্ষাকালের হয়, তাই অধিক যত্ন পরিচর্যা লাগে না। গাছগুলোর আয়ুই তো হচ্ছে 3 থেকে 4 মাস, তাই আপনারা কিন্তু অনায়াসেই ছাদ বাগানে যে কোনো ধরনের সবজি গাছ আমার মতন বসাতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের মতন কিন্তু আমার ছাদ বাগান থেকে হিউজ পরিমাণে ঢ্যাঁড়স হারভেস্টিং করা হয়ে গেছে। যে ঢ্যাঁড়সগুলো ছোট রয়েছে সে ঢ্যাঁড়সগুলো রেখে দিয়েছি, বড় সমস্ত ঢ্যাঁড়সগুলো পুরুষ্ট ঢ্যাঁড়সগুলো হারভেস্টিং করে নিয়েছি। দেখুন কতটা হিউজ পরিমাণে ঢ্যাঁড়স ফলিয়েছি আমার ছাদ বাগান থেকে। যাই হোক, ঢ্যাঁড়সগুলো এবার একটু নিচে রেখে দিই। রেখে দিয়ে আমি আমার ছাদ বাগান থেকে বেশ খানিকটা যে শখে ছাদ বাগানে চাষ করেছিলাম কলমি শাক, সেই কলমি শাকই হারভেস্টিং করে নিই। আপনারা যখন ছাদ বাগানে কলমি শাক চাষ করবেন তখন কিন্তু অবশ্যই মাটিটার নমনীয়তা কলমি শাকগুলো একটু বড় হয়ে গেলে আমার মতন বজায় রাখবেন, তা না হলে কলমি শাকের ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি মাটিটার নমনীয়তা সব সময় বজায় রেখেছি, তাই কলমি শাকগুলোর ডাঁটা খুব নরম হয়েছে যখন আমি খেয়েছিলাম। প্রথমে আমি রান্না করে খেয়ে নিয়েছিলাম, পরে ভয়েস দিচ্ছি। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রয়েছেন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, গাছ বসাবেন। হ্যাপি গার্ডেনিং।